করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা ও ঠাকুরগড় সহকর্মীরা। প্রথমে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, করোনার বিষয়ে মানুষের মধ্যে আসলে সচেতনতা কতটা বাড়ছে? কারণ একটু আগে আমরা যে বগুড়ার প্রতিবেদনে দেখলাম, সেখানে করোনা শনাক্তের হার কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো খুলনার কি অবস্থা? খুলনা মেডিকেল কলেজে যে ল্যাব রয়েছে, সেই ল্যাবে, আরটিপিসিআর ল্যাবে 282টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এই নমুনার মধ্যে খুলনার রয়েছে 263টি, বাকিগুলো রয়েছে যে অন্য অন্য পার্শ্ববর্তী জেলার। এখানটায় দেখা গিয়েছে যে 73 জন শনাক্ত হয়েছে। এই 73 জনের মধ্যে খুলনারই রয়েছে 63 জন, বাকি যে 10 জন থাকছে তারা 5 জন বাগেরহাটের, 1 জন নড়াইলের, 2 জন সাতক্ষীরার, অপরজন যশোরে। যার কারণে যে খুলনায় যে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা বলাই যায়, এবং থাকছে যে রয়েছে খুলনা যে করোনা ডেলিগেটেড হাসপাতাল, এই হাসপাতালতে 14 জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে 4 জন করোনা শনাক্ত হয়েছে, বাকিরা ইয়েলো জোনে রয়েছে। তবে চিকিৎসকদের দাবি যেটা, সেটা হচ্ছে যে করোনায় যে হারে আক্রান্ত বা শনাক্ত হচ্ছে সেই তুলনায় হাসপাতালে আসার সংখ্যাটা কম। বিশেষ করে যারা আসছে তারা কিন্তু অনেকেই ওইভাবে উপসর্গ মিলছেন, অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে আসছে, যার কারণে যে স্বাস্থ্যবিধির যে মানার যে বিধানটার কথা বলছেন সেটা কিন্তু ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে যে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার জন্য, বিশেষ করে যে ভ্রাম্যমাণ আদালত এবং যে মাইকিং করা, এগুলো কার্যক্রম চলছে, কিন্তু তারপরে ওইভাবে স্বাস্থ্যবিধি যে মানার বিধানটা সেটা পরিলক্ষিত। বিশেষ করে যে বিভিন্ন যে বাজার রয়েছে, এছাড়া যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে যে অনেকেই মাস্ক পরছে, অনেকেই মাস্ক পরছে না, যার কারণে যে বলা যায় যে অনেকটাই উপেক্ষিত হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার যে বিধান রয়েছে। এছাড়া থাকছে যে অন্য যে হাসপাতালগুলি সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যার কারণে যে অন্যগুলো হাসপাতালগুলিতে, করোনার হাসপাতালগুলোতে ওইভাবে যে রোগীদের দেখা মিলছে না। তবে যারা চিকিৎসকদের দাবি যেটা, যে স্বাস্থ্যবিধি যে মানার বিধান, সেই বিধানটা যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে যে করোনার সংক্রমণের যে গতি রয়েছে সেটার নামিয়ে আনার সম্ভব। যার কারণে যে জনগণকে যেমন সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারির মধ্যেই হয়তো বা যে স্বাস্থ্যবিধি বিধান বাস্তবায়নের মধ্য দিয়ে করোনার সংক্রমণটা কমিয়ে আনা সম্ভব। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমরা খুলনার পরিস্থিতি জানছিলাম, এবার ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী নবীন হাসান। নবীন হাসান, যেমন আমিরুল ইসলাম আমাদেরকে বলছিলেন যে হাটবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের মাঝে সচেতনতা একেবারেই কম। তো ঠাকুরগাঁওয়ের কী অবস্থা? পাশাপাশি হাসপাতালে করোনা সংক্রমণের যে যারা রোগী, যারা টেস্ট করতে যাচ্ছেন, তাদের চাপ কেমন? যে ঠাকুরগাঁয়ে কিন্তু করোনার যে প্রকোপ, করোনার প্রকোপ যে বৃদ্ধি পেয়েছে, এবং সেই সাথে কিন্তু আমরা লক্ষ্য করছি সারা দেশের মতো কিন্তু ঠাকুরগাঁয়ে কিন্তু করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যে স্বাস্থ্যবিধির কথা বলছি, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই বললেই চলে। আমি এই মুহূর্তে একটি বাজারে রয়েছি। আমি যদি আপনাদেরকে এখানকার চিত্র দেখাতে চাই, এখানকার যদি চিত্র দেখেন, এখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। প্রতিদিন কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এই বাজারটিতে। এই বাজারটিতে কোনো স্বাস্থ্যবিধি, আমরা অনেক ব্যবসায়ী এবং অনেক ক্রেতা বিক্রেতাকে কিন্তু দেখতে পাচ্ছি, তারা কিন্তু মাস্ক ছাড়া এসেছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সনের সহযোগিতায় ডিবিসি দর্শকদের দেখাতে চাই, এখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু মাস্ক পরে না এই বাজারটিতে। প্রতিদিন কিন্তু এখানে শত শত মানুষের উপস্থিতি ঘটে এই বাজারটিতে। আমরা এর আগেও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলাম, বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেছি, কিন্তু এটা কিন্তু কোনো ফল হয়নি। অনেকেই বলছে যে এই বাজারে কিন্তু একটি করোনা সংক্রমণের একটা বিশাল ঝুঁকি রয়েছে। প্রতিদিন এখানে শত শত মানুষের উপস্থিতি ঘটে, এবং কি এখানে একটা করোনার যে সংক্রমণ, এই সংক্রমণ এখান থেকে ছড়িয়ে যেতে পারে। সাধারণ সচেতন মানুষের যে দাবি, তারা বলছেন যে এই বাজারটিকে যদি স্থানান্তর করা হয়, কোনো একটি ফাঁকা জায়গায় যদি করা হয়, স্বাস্থ্যবিধি মেনে যদি বাজারটি পরিচালনা করা হয়, তাহলে কিন্তু করোনার যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে কিন্তু ঠাকুরগাঁওবাসী অনেকটাই রেহাই পাবে। আমরা লক্ষ্য করি যে এই বাজারটি কিন্তু ঠাকুরগাঁও শহরের কলেজ পাড়ায় অবস্থিত, এবং এই কলেজ পাড়ায় কিন্তু ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় কাঁচা বাজার এটিকে বলা হয়ে থাকে। এই বাজার থেকে কিন্তু পুরো জেলার সবজি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু আমরা লক্ষ্য করি যে খুব
ছোট স্পেস এবং এখানে সামাজিক দূরত্ব মানা হয় না এবং অনেক ঘন পরিবেশ। এছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করছি টিকা কেন্দ্রগুলো তো কিন্তু উপচে পড়া ভিড়, সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সব মিলিয়ে ঠাকুরগাঁও যে করোনার ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। সাধারণ মানুষ বলছে যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে, তারা কঠোর হস্তক্ষেপ কামনা করছে। সাথী, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সর্বশেষ করোনা সংক্রমণের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের দুজনকে।